কোভিড ভ্যাকসিন নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দূর করতে ও বীরভূম এবং পূর্ব বর্ধমান জেলার কৃষি ব্যবস্থাকে মজবুত করতে অজয় নদীতে নৌকা উদ্বোধন। ভ্যাকসিন সচেতনতা শিবিরের মাধ্যমে সাধারণ মানুষদের মধ্যে কোভিড ভ্যাকসিনের ওপরে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে, আসছে আতঙ্ককে দূর করতে এদিন একটি ভ্যাকসিন সচেতনতা শিবিরের আয়োজন করা হয়, যাতে সাধারণ ভ্যাকসিন নিতে পিছিয়ে না পড়ে। মানুষদের বোঝানোন কোভিড ভ্যাকসিন নেওয়ার জন্য এই ভ্যাকসিনে কোনো ভয় নেই, তাই বুঝালেন নানুর ব্লকের বিডিও সৌভিক ঘোষাল ও বীরভূম জেলা কর্মদক করিম খান। পাশাপাশি এদিন নানুরের ধূপসারা অঞ্চলে সিদাই গ্রামের পাশ দিয়ে যাওয়া অজয় নদী, এই নদীর এপারে বীরভূম ওপারে পূর্ব বর্ধমান জেলা সিদাই গ্রামের অধিকাংশ মানুষের নদীর ওপারে অর্থাৎ পূর্ব বর্ধমান জেলায় জমি আছে। সাধারণ মানুষের ও কৃষকদের কথা মাথায় রেখে কৃষি ব্যবস্থাকে মজবুত করতে এদিন সাধারণ মানুষের জন্য একটি নৌকা অজয় নদীতে নামিয়ে উদ্বোধন করলেন। সচেতনতা ক্যাম্প হলো, কি বললেন মানুষের উদ্দেশ্যে? আমরা নানুর পঞ্চায়েত সমিতির উদ্যোগ এবং ধূপসারা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ভ্যাকসিন সচেতনতা ক্যাম্প আমরা শুধু সিদাই নয়, প্রত্যেকটা মুসলিম অধ্যুষিত গ্রামে আমরা এই ধরনের মানুষকে আমরা যাতে ভ্যাকসিন নেয় তার জন্য ব্যবস্থা করব। আজকে সিদাই গ্রামে আমরা বেছে নিয়েছি, কারণ এই গ্রামটা হচ্ছে সংখ্যালঘু অধ্যুষিত গ্রাম। এক শ্রেণীর মানুষের মনের মধ্যে এমন একটা জিনিস জেগেছে যে ভ্যাকসিন নিলে হয়তো অন্যরকম প্রতিক্রিয়া হবে, যার ফলে এক শ্রেণীর মানুষ এই ভ্যাকসিন না থেকে অনেকটা দূরে চলে যাচ্ছে। সেইটাকে সচেতন করার জন্য আমরা শুধু সিদাই নয়, প্রত্যেকটা মুসলিম অধ্যুষিত এবং এসসি এসটি গ্রামে আমরা এই ধরনের ক্যাম্প নিয়ে প্রচার করব, যাতে প্রত্যেকে ভ্যাকসিনটা নেয়। পঞ্চায়েত সমিতিতে যাওয়া হয়েছে এলাকার মানুষের নদীপথ যাতায়াতের জন্য। আমাদের সিদাইয়ের ঘাটে একটা নৌকা ছিল, আমার সিদাই কুড়গ্রাম এবং পুরাতন ডাঙ্গাপাড়া ও নতুন ডাঙ্গাপাড়া এলাকার মানুষরা বর্ধমান ডিস্ট্রিক্টে বেশ কিছু জমি দিয়েছে, বর্ষার সময় সেদিকে চাষ করতে গেলে অন্তত একটা নৌকার প্রয়োজন, এখানে একটা নৌকা ছিল, সেই নৌকাটা নষ্ট হয়ে গেছে। গত 15 দিন আগে আমাদের বিডিও সাহেব এসেছিল এবং এই এলাকার মানুষ দরবার করেছে যে আমাদের পারাপারের জন্য একটা নৌকার ব্যবস্থা আপনাকে করে দিতে হবে। বিডিও কাজের মানুষ, তিনি সঙ্গে সঙ্গে সেটা পঞ্চায়েত সমিতি থেকে অ্যালটমেন্ট করে তিনি আজকে সেটা উদ্বোধন করবেন, কারণ ওই নৌকাটা না থাকলে এই এলাকার মানুষ বর্ষায় ওদিকে চাষ করতে পারবে না। শুধু চাষ নয়, বর্ধমান এবং বীরভূমের সঙ্গে একটা যোগাযোগও রাখে ওই নৌকাটা। বিদ্যা, চাকরি, ব্যবসা, বিবাহ, সন্তান, সংসারে অশান্তি, বিবাহ বহির্ভূত সম্পর্ক, শারীরিক অসুস্থতা, বাস্তুদোষ, এইসব সমাধানের একমাত্র ঠিকানা জ্যোতিষ স্বর্ণ গোল্ড মেডেলিস্ট তান্ত্রিক ও জ্যোতিষ প্রসাদ রায়। এছাড়াও যোজক, বিচার, ঠিকুচি ও কুষ্টি তৈরি করা হয়। জিএসএস সার্টিফাইড গ্রহরত্ন ও সোনা রূপার সঠিক মূল্য পাওয়া যায়। তাই আর দেরি না করে আজ চলে আসুন তান্ত্রিক ও জ্যোতিষী প্রসাদ রায়ের কাছে, আপনার সমস্যা সমাধানের একমাত্র সেরা ঠিকানা 5A/23 সেপকো টাউনশিপ, বিজন দুর্গাপুর 5, মোবাইল নম্বর 8967696309, 8170011562।